নবান্ন অভিযানের আগের দিন চার ছাত্রকে হাওড়ায় গ্রেফতার এবং পরের দিন ছেড়ে দেবার ঘটনায় পুলিশের ভূমিকায় মঙ্গলবার 3রা সেপ্টেম্বরও নিজের অসন্তোষ স্পষ্ট করলো হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এদিন একটা রিপোর্ট রাজ্যে দেয় আদালতে। যদিও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের বক্তব্য গ্রেফতার বিধি মেনে হয়েছে কিনা হলফনামা দিয়ে তথ্য প্রমাণ সহ তা জমা দিতে হবে রাজ্যকে। মামলাকারীর আইনজীবী বলেন, কোন আইন বিধি না মেনে গ্রেফতার করা হয়েছে চারজনকে, আবার ছেড়েও দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট অবস্থান, কোনোভাবেই এটা করা যায় না, বিধি মেনে কাজ করতে হবে পুলিশকে। আগামী 7 দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা এবং তার পাল্টা বক্তব্য জানাতে হবে। 9ই সেপ্টেম্বর সোমবার মামলার পরবর্তী শুনানি। নবান্ন অভিযানের আগের দিন চার ছাত্রকে হাওড়ায় গ্রেফতার এবং পরের দিন ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় মঙ্গলবার 3রা সেপ্টেম্বরও নিজের অসন্তোষ স্পষ্ট করলো হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এদিন একটা রিপোর্ট রাজ্যে দেয় আদালত। যদিও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের বক্তব্য গ্রেফতার বিধি মেনে হয়েছে কি না হলফনামা দিয়ে তথ্য প্রমাণ সহ তা জমা দিতে হবে রাজ্যকে। মামলাকারীর আইনজীবী বলেন, কোন আইন বিধি না মেনে গ্রেফতার করা হয়েছে ওই চারজনকে, আবার ছেড়েও দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট অবস্থান, কোনোভাবেই এটা করা যায় না, বিধি মেনে কাজ করতে হবে পুলিশকে। আগামী 7 দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা এবং তার পাল্টা বক্তব্য জানাতে হবে। 9ই সেপ্টেম্বর সোমবার মামলার পরবর্তী শুনানি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন সোনা গোয়েবার। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের ঠিক আগের দিন রাতে 26 অগস্ট রাতে চারজন ছাত্রকে গ্রেপ্তার করেছিল হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। পরদিন বেদুর থানা থেকে পরদিন বিকেলবেলা তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ যেভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যেভাবে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তুলেছেন যে এইভাবে কি কাউকে গ্রেপ্তার করা যায় এবং তারপরে 24 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া যায়। তাহলে তো যে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে এবং তাকে ছেড়ে দেওয়া ইচ্ছেমতো পুলিশ ছেড়ে দেবে, তো সম্পূর্ণ বেআইনি, এইভাবে কাউকে গ্রেপ্তার করা যায় না এবং একই সঙ্গে তাকে ছেড়ে দেওয়া যায় না। কেন এদের গ্রেপ্তার করা হলো, কি এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এদের বিরুদ্ধে আদৌ কোনো গুরুতর অভিযোগ ছিল কি না, সেই সমস্ত বিষয়ে গতকাল বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিলেন। কিন্তু আজকে রাজ্য যে খামবন্দি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টেও অসন্তুষ্ট বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ ফের রাজ্যকে হলফনামা দিয়ে এক সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য ফের জানানোর নির্দেশ দিয়েছেন। কেন এদের গ্রেপ্তার করা হয়েছিল, এদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, এবং যদি গুরুতর অভিযোগ বা বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ নাই থাকবে, তাহলে পুলিশ কেন সেই তথ্যের ওপরে বিশ্বাস করলো এবং এদেরকে গ্রেপ্তার করলো এবং তারপর আবার 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হলো? বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ রাজ্যের উদ্দেশ্যে এই প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত 27 অগস্ট ছিল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, আরজি করের ঘটনায় 27 অগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই নবান্ন অভিযানের ঠিক আগের দিন রাতে 26 অগস্ট রাতে হাওড়াতে এসেছিল এই চারজন এবং তাদেরকে পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করে বলে তাদের বাড়ির পরিবারের লোকজনের অভিযোগ। যদিও পুলিশের তরফে জানানো হয় যে নবান্ন অভিযানে গোলমাল করা, উস্কানি দেওয়া এবং অন্যান্য ঝামেলা পাকানোর আশঙ্কা থেকেই পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছিল। একই সঙ্গে এরা সরকারি সম্পত্তি নষ্ট করতে পারত, একাধিক অভিযোগ এদের বিরুদ্ধে পুলিশ নিয়ে আসে এবং নবান্ন অভিযানে উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়। যদিও আদালতের কাছে রাজ্য যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট নন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। এই চার ছাত্রের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার এদিন আদালতে জানান যে এদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। কেন গ্রেপ্তার করা হলো এবং কেন এদের ছেড়ে দেওয়া হলো তা স্পষ্ট করুক রাজ্য, কারণ তা স্পষ্ট নয় এখনো পর্যন্ত। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজও
রাজ্যের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন যে এখন যেহেতু আরজি করের ঘটনা অত্যন্ত একটা সংবেদনশীল বিষয়, গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ বলা যায় যে প্রতিবাদের একেবারে এই বিষয়ে রাস্তায় নেমে এসেছে মানুষ, বিশ্বের বিভিন্ন অংশে এই নিয়ে প্রতিবাদ আন্দোলন চলছে, এই পরিস্থিতিতে এরকম পরিস্থিতিতে এই 4 ছাত্রকে গ্রেপ্তার করা এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া, কেন গ্রেপ্তার করা হলো এবং কি জন্যে গ্রেপ্তার করা হলো এবং কেনই বা ছেড়ে দেওয়া হলো, তা রাজ্যকে স্পষ্ট করতে হবে কলকাতা হাইকোর্টে। আগামী 9 সেপ্টেম্বর এই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে, ওই দিন রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে কেন এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে 26 তারিখ রাতে এই 4 ছাত্রকে যখন গ্রেপ্তার করে, 4 ছাত্রকে পাওয়া যাচ্ছিল না, গ্রেপ্তার করেছিল পুলিশ, তার পরদিনই 27 অগস্ট নবান্ন অভিযানের দিন সকালবেলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করে জানান যে এই 4 জন ছাত্রের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় বা কোনো রকম কিছু যদি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে মমতার পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এদের সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করেছে, এদেরকে পাওয়া যাচ্ছে না বলে টুইট করেছিলেন। এবং 27 তারিখ সকালবেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তার পরিবারের লোকজন, তারপরেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন। গতকাল প্রথমে এই মামলাটি শুনানি ছিল, সেখানে রাজ্যের পুলিশের যে ভূমিকা সেই ভূমিকার অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আজকে ফের মামলাটি শুনানি ছিল, কিন্তু রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট নন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, সেই জন্য 1 সপ্তাহ পর ফের শুনানির জন্য রেখেছেন মামলাটি। নবান্ন অভিযানের আগের দিন 4 ছাত্রকে হাওড়ায় গ্রেপ্তার এবং পরের দিন ছেড়ে দেবার ঘটনায় পুলিশের ভূমিকায় মঙ্গলবার 3রা সেপ্টেম্বরও নিজের অসন্তোষ স্পষ্ট করল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এদিন একটা রিপোর্ট রাজ্য দেয় আদালতে, যদিও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বক্তব্য গ্রেফতার বিধি মেনে হয়েছে কিনা হলফনামা দিয়ে তথ্য প্রমাণ সহ তা জমা দিতে হবে রাজ্যকে। মামলাকারীর আইনজীবী বলেন, কোন আইন বিধি না মেনে গ্রেফতার করা হয়েছে ওই 4 জনকে, আবার ছেড়েও দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট অবস্থান যে এই পুরো বিষয়টা ইতিমধ্যেই কোনোভাবেই এটা করা যায় না, বিধি মেনে কাজ করতে হবে পুলিশকে, এটা একেবারে স্পষ্ট নির্দেশ আদালতের। আগামী 7 দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা এবং তার পাল্টা বক্তব্য জানাতে হবে এবং পরবর্তী শুনানি স্থির হয়েছে 9 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।